ভিউয়ার্স, আজকে আমরা দেখব একটি থ্রি ফেজ মোটর কিভাবে টেস্ট করতে হয়। টেস্ট করতে গেলে মোটরটি ভালো না খারাপ এই জন্য আমাদেরকে তিনটি কাজ মূলত করতে হয়, ওপেন টেস্ট, শর্ট সার্কিট টেস্ট এবং বডি টেস্ট। তো দেখেন এখানে ফেজগুলো মোট ছয়টা টার্মিনাল, 1, 2, 3, 4, 5, 6 ছয়টা টার্মিনাল আসছে এবং এখানে ডেল্টা কানেকশন করা। তো প্রথমে আমরা ডেল্টা কানেকশন করা অবস্থায় মোটরটা টেস্ট করে দেখি। 0.6 ওহমস, 0.6 এবং এখানেও 0.6। তবে এইভাবে টেস্ট করলে একটা রিস্ক থেকে যায়, ফেজগুলো যদি ইন্টারনালি শর্ট হয়ে থাকে তাহলে বোঝা যায় না। এক্ষেত্রে আমাদেরকে এই ডেল্টা কানেকশনটা ওপেন করে নিতে হবে। প্রিভিউয়ার্স, এখন আমরা ডেল্টা কানেকশনের কানেক্টরগুলো খুলে নিয়েছি। এখন আমরা দেখব এক একটি কয়েল ঠিক আছে কিনা, এটা রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা, ওপেন হয়ে গেছে কিনা, ওপেন টেস্ট করব আমরা এখন। তো সেক্ষেত্রে আমাদের কয়েলগুলো নর্মালি থাকে এই পাশে টার্মিনাল থেকে এই পাশের টার্মিনালে একটা কয়েল থাকে। তো আমরা চেক করে দেখছি কোনটার সাথে আছে। হ্যাঁ, এখানে ওপেন দেখাচ্ছে, এই কয়েলের সাথে আসলে আমাদের রেজিস্ট্যান্স দেখাচ্ছে 0.8 ওহমস। অন্যটার সাথে শর্ট আছে কিনা আমরা দেখছি, যেন অন্য দুটা কয়েলের সাথে শর্ট নেই। এখন এই কয়েলের সাথে আমরা দেখছি এখানেও 0.8 ওহমস আছে। অন্য কোনো কয়েলের সাথে শর্ট আছে কি না, না শর্ট নেই। পরবর্তী কয়েলের সাথে আমরা দেখছি, পরবর্তী কয়েলটিতেও 0.6, তার মানে অলমোস্ট ব্যালেন্স আছে। তো অন্য কোনো কয়েলের সাথে শর্ট আছে কি না, না নেই। এবং আমরা বডি টেস্ট করে দেখছি এখন, না কোনো কয়েলের সাথে বডি নেই। সুতরাং আমরা আসলে যে পাশাপাশি দুটি কয়েল অথবা এই কয়েলের সাথে অন্য দুটি কয়েলের মাধ্যমে চেক করলাম শর্ট সার্কিট আছে কি না, এবং একটি কয়েলের কন্টিনিউটি ঠিক আছে কি না সেগুলো চেক করলাম এবং বডি টেস্ট করলাম। এভাবেই মূলত একটি মোটরকে টেস্ট করে বোঝা যায় মোটরটি ভালো আছে না খারাপ হয়ে গেছে। যদি আনব্যালেন্স দেখায় রেজিস্ট্যান্স কয়েল টু কয়েল, তাহলে বুঝে নিতে হবে যে মোটরে কোনো সমস্যা হয়তো আছে। এছাড়াও যদি এই কয়েলে যে কোনো একাধিক কয়েলের সাথে শর্ট সার্কিট দেখায়, সেক্ষেত্রেও এই যেমন এরকম দুটি কয়েল শর্ট দেখায় অথবা এই কয়েলের সাথে এই তিনটি কয়েল শর্ট দেখাচ্ছে এই টার্মিনালের সাথে, সেক্ষেত্রেও মোটরটি প্রবলেম। অথবা বডির সাথে যদি কোনো রেজিস্ট্যান্স দেখায়, সেক্ষেত্রেও আমাদেরকে ধরে নিতে হবে মোটরটির প্রবলেম আছে। যদিও অনেক সময় কিছু মেগা ওহমস দেখায়, অনেক সময় অনেক বেশি কিলো ওহমস দেখায়, তো সেক্ষেত্রেও মোটরটি ভালো থাকার সম্ভাবনা থাকে। বাট মেগা ওহমসের নিচে বা অনেক হিউজ কিলো ওহমসের নিচে যদি আসে, সেক্ষেত্রে মোটরটি শর্ট বা বডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবেই মূলত একটি মোটর টেস্ট করতে হয়। ভিউয়ার্স, আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।